আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ জ্ঞানের জন্য আমি একটা প্লেলিস্ট করতেছি 30টা ক্লাসের। সেখান থেকে আজকে আমরা 2 নম্বর ক্লাসে আছি। এবং তোমরা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে বেশি একটা জানো না, তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে প্রো উইথ স্বাধীন লিখলেই আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে। সো তোমরা যারা জানো না, জাস্ট ইউটিউবে গিয়ে প্রো উইথ লিখবা, বাকিটা ইউটিউব তোমাকে দিয়ে দিবে। সো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা পড়বো হাওর, বিল, পাহাড়, ঝর্ণা, যেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিসিএস এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। এর আগের ক্লাসটা তুমি ইউটিউবে পেয়ে যাবা এবং আমি কিন্তু 30টা ক্লাস দিব। আজকের ক্লাসের যেই তোমাদের পিডিএফটা, সেটাও আমি কমেন্টে দিয়ে দিব। তোমরা চাইলে কমেন্টে পিডিএফটা নিয়ে সুন্দর করে পড়তে পারো। সো প্রথমে আমরা দেখব বাংলাদেশের বিল। এবং বাংলাদেশের বিলের কথা বলতে গেলে প্রথমে আমাদের মাথায় আসে চলন বিল। চলন বিলটা কি? সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল। আর এই চলন বিলের ক্ষেত্রে আমরা দেখব এর অবস্থান হচ্ছে পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জে। যদিও ধরা হয় যে বিশেষ করে বেশিরভাগ অংশ পাবনা এবং নাটোরে অবস্থিত। সো এই ইনফরমেশনটা অবশ্যই তুমি জেনে রাখবা। তারপরে দেখো বাংলাদেশের সর্ববৃহৎ বিল, বাংলাদেশের মিঠা পানির সবচেয়ে বড় বা প্রধান উৎস হচ্ছে এই চলন বিল। তোমাদের বোঝার জন্য আমরা চিত্র দিয়ে দিয়েছি, যেন চলন বিল সম্পর্কে একটু আইডিয়া তুমি পেয়ে যাও। তারপর দেখো চলন বিলের মধ্যে প্রবাহিত নদী হচ্ছে আত্রাই। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিসিএস পরীক্ষায় এসেছে। কোনটা? চলন বিলের মধ্যে প্রবাহিত নদীর নাম আত্রাই। ভালোভাবে মনে রাখবা, চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত যে নদী, অর্থাৎ চলন যে বিলটা, এই বিলটার মধ্যে দিয়ে আবার একটা নদী গিয়েছে, সেই নদীটার নাম হচ্ছে আত্রাই, ঠিক আছে? তারপরেরটাতে আমরা চলে যাই। দেখো বিল ডাকাতিয়া, বিল ডাকাতিয়ার অবস্থান হচ্ছে খুলনার ডুমুরিয়ায় এবং এটিকে পশ্চিমা বাহিনীর নদী বলা হয়। এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে দুইটা পয়েন্ট দিয়েছি, এই দুইটা পয়েন্ট পড়লেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো চাকরির পরীক্ষায় এই বিল ডাকাতিয়া থেকে প্রশ্ন আসলে তুমি সবার আগে অ্যান্সার করতে পারবা। সো এই দুইটা ইনফরমেশন তুমি একটু নোট করে রাখো, তার বাহিরে এই চিত্রটা দেখে রাখো। এটা কিন্তু বিল ডাকাতিয়ার একটা চিত্র। আমরা পরবর্তী বিলে যাই, ভবদহ বিল। ভবদহ বিল যশোরে অবস্থিত। এটাকে যশোরের দুঃখ বলা হয়। সো আমাদের জন্য ইজি হবে আমরা যদি জেনে নেই কেন এটাকে যশোরের দুঃখ বলা হয়। এর প্রধান কারণটা হচ্ছে এই ভবদহ বিলের কারণে যশোরের মধ্যে অনেক বেশি পরিমাণে জলাবদ্ধতা দেখা দেয়। আর এই জলাবদ্ধতা দেখা দেওয়ার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মানে কিন্তু একটা আমরা দেখতে পারি বাধার সৃষ্টি হয়। এই প্রতিবন্ধকতা সৃষ্টি হয় দেখে যশোরের দুঃখ বলা হয় এই ভবদহ বিলকে। তাহলে নেক্সট টাইম তোমাকে কোয়েশ্চেন যদি করা হয় ভবদহ বিল কোথায় অবস্থিত, বেশি চিন্তা না করে তুমি বলবা কোথায়, এক্স্যাক্টলি তুমি বলবা যে এটা যশোরে অবস্থিত ভবদহ বিল। আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই, তামাবিল। তামাবিল সিলেটে অবস্থিত, আমার বাসা সিলেটে। সো সিলেটে তামাবিল, এটা সীমান্তবর্তী একমাত্র বিল। দেখো এটার অবস্থান হচ্ছে জৈন্তাপুর সিলেটে। তামাবিলের পাশে ভারতের ডাউকি, এটা মাথায় রাখবা যে ডাউকি কোথায়, ভারতের, এটা তামাবিলের কাছে অবস্থিত। তারপর দেখো স্থান সিলেট জেলার করিমগঞ্জে, অর্থাৎ এই যে ডাউকি নামক স্থানটা, এটা সিলেটের করিমগঞ্জের কাছে অবস্থিত। একমাত্র সীমান্তবর্তী বিল হচ্ছে এই তামাবিল। তামাবিল পাথরের জন্য অনেক বেশি পরিমাণে জনপ্রিয়। তারপরে দেখো বিখ্যাত হচ্ছে ভারত থেকে কয়লা আমদানি করার জন্য, অর্থাৎ এইটার মাধ্যমে ভারত থেকে কয়লা আমদানি করা হয়। অর্থাৎ এই তামাবিলের তামাবিলের যে সীমান্ত এলাকাটা, সেই তামাবিলের সীমান্ত এলাকা দিয়ে আমরা ভারত থেকে কয়লা আমাদের দেশে নিয়ে আসি। সো এই জিনিসটা জানা থাকলে আশা করি তুমি ভালো করবা। তামাবিল কোথায় অবস্থিত এটা মাথায় রাখবা, জৈন্তাপুর সিলেটে, ঠিক আছে? তারপরে দেখো আরিয়াল বিল মুন্সীগঞ্জ, মাথায় রাখবা আরিয়াল বিল মুন্সীগঞ্জ, আরিয়াল বিল মুন্সীগঞ্জ, আরিয়াল বিল মুন্সীগঞ্জ। তাহলে দেখো অবস্থান হচ্ছে শ্রীনগর মুন্সীগঞ্জে, পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে এটা অবস্থিত। তাহলে আরিয়াল বিল কোথায় অবস্থিত? পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে। পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত হচ্ছে এই আরিয়াল বিল। আয়তন হচ্ছে 136 বর্গ কিলোমিটার। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন বিল। অর্থাৎ মধ্যাঞ্চলের জন্য সবচেয়ে বড় এবং প্রাচীন বিল ধরা হয় এটাকে। এ বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। এ বিলের সবচেয়ে প্রধান আকৃতি হচ্ছে মিষ্টি কুমড়া। তাহলে মিষ্টি কুমড়ার সাথে কোন বিলের খুব ভালো একটা সম্পর্ক আছে? আরিয়াল বিল মুন্সীগঞ্জ, আরিয়াল বিল মুন্সীগঞ্জ।
ঠিক আছে। তারপরে দেখো বাইক্যাবিল, এটা শ্রীমঙ্গল অবস্থিত মৌলভীবাজার সিলেটে, আমার নিজের বাসা হচ্ছে বাইক্যাবিলে। এখানে আমি অনেক গিয়েছি, এখানে সময়কালে অনেক বেশি পরিমাণে পাখি পাওয়া যায়। এই যে শীতের সময় তুমি অনেক বিভিন্ন প্রজাতির পাখিকে দেখতে পারবা এই বাইক্যাবিলে, এবং শীতের বাতাস শরীরে একটা অন্যরকম ফিল আনে যখন তুমি এক কাপ চা খেয়ে সেই প্রকৃতিটাকে নিজের মতো করে উপভোগ করবা। যারা শ্রীমঙ্গল যায় তারা অনেকেই বাইক্যাবিলটা দেখে আসে। সো আমরা পরবর্তী অংশে যাব বাংলাদেশের চর। সো বাংলাদেশে অনেকগুলো চর আছে, সেই চরগুলো নিয়ে কথা বলবো। ক্লাসটা যেহেতু গুরুত্বপূর্ণ, তোমার বন্ধুকে মেনশন দিয়ে রাখতে পারো, তুমি এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারো, এবং আমাদের পুরো প্লে লিস্টটা দেখার জন্য প্রো উইথ স্বাধীন ইউটিউব চ্যানেলে যেতে পারো। কোন জায়গায় দেখো, প্রো উইথ স্বাধীন এই ইউটিউব চ্যানেলটাতে তুমি খুব ইজিলি যেয়ে ঘুরে আসতে পারো। এবং এর বাহিরে আমরা তোমাদেরকে এই ক্লাসের পিডিএফটা প্রোভাইড করে দিচ্ছি প্রথম কমেন্টে, কিংবা ইউটিউবের তুমি যেই জায়গায় ভিডিওটা দেখছো সেখানে ডেসক্রিপশনে এই প্লে মানে তুমি হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে নিজের মতো করে পড়তে পারো। সো আমরা চর নিয়ে যদি কথা বলি, এর আগে আমাদের একটা কোর্স চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য। আমরা এক ঝাঁক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা অনলাইন কোর্স করাচ্ছি। তোমার ঢাকায় এসে লাখ টাকা খরচ করে কষ্ট করে থেকে পড়তে হবে না। এই যে আমার কথা শুনছো, এই ক্লাসগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা পড়িয়ে থাকি যারা ঢাকায় আসে তাদেরকে। সো এই ক্ষেত্রে মানবিক বিভাগ কিংবা বিজ্ঞান বিভাগ থেকে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের বি ইউনিট ক্র্যাশ কোর্স আছে, যেখানে বাংলার ক্লাস হবে 20টি, ইংরেজির 20টি, সাধারণ জ্ঞানের 20টি ক্লাস হবে। এবং এই ক্লাসগুলোর শেষে আমরা ফাইনাল 20টি মডেল টেস্ট নিব তোমাদের প্রস্তুতিটা কীরকম হয়েছে যাচাই করার জন্য। কোর্স ফি নিচ্ছি আমরা মাত্র 3000 টাকা, আর এই কোর্সের ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর থেকে। ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, কিংবা আমাদের এই ভিডিওর নিচে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে তুমি আমাদের ওয়েবসাইট থেকে এটা কিনতে পারো। এর বাইরে এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা লাইভে নিব, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে তোমাকে অবশ্যই পিডিএফ আকারে লেকচার শিট দেওয়া হবে, তার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিসের জন্য বিগত বছরের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দিয়ে দিব, যেখান থেকে অনেক বেশি পরিমাণে কমন পড়বে। এরও বাইরে ক্লাসগুলো আমরা সন্ধ্যার দিকে নিব, সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন ক্লাস হবে, এবং এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। কোনো একটা ক্লাস মিস করে গেলে তুমি পরবর্তীতে এটা দেখে নিতে পারবা, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এরও বাইরে এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি নিজেকে একেবারে গুছিয়ে নিতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। সো বিজ্ঞান বিভাগ থেকে যদি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও, কিংবা মানবিক বিভাগ থেকে তুমি পরীক্ষা দিতে চাও, আমাদের এই কোর্সটা করে তোমাকে গুছিয়ে রাখতে পারো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাবা। এবং নাম্বার দুইটাতে কল দিতে পারো, আমাদের ক্লাস আরও এখন অনেক বাকি, সেই ক্লাসটা নিয়ে কথা বলবো এখন। সো এই কোর্সে ঢুকে কিন্তু তুমি তোমার পুরো অ্যাডমিশন জার্নিটাকে গুছিয়ে ফেলতে পারো। সো এখন দেখো, দুবলারচর বা জাফর পয়েন্ট অবস্থান কই? দেখো দুবলারচর বা জাফর পয়েন্ট এটার অবস্থান কই? দুবলারচর কোথায় অবস্থিত? এই দেখো, দুবলারচর বা জাফর পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে। এটা অনেক সময় পরীক্ষায় আসে। এটা কি? এটা হচ্ছে মৎস্য আহরণ, শুটকি উৎপাদন এবং উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য এবং রাস মেলার জন্য বিখ্যাত। তাহলে রাস মেলার জন্য কোন জায়গাটা বিখ্যাত? দুবলারচর। আবার দেখো, হিন্দুদের পুণ্য স্নানের জন্য বিখ্যাত এই দুবলারচর। তাহলে দুবলারচর বা জাফর পয়েন্টের গুরুত্বপূর্ণ যেগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় আসে এবং আসতে পারে সেই জিনিসগুলো আমরা এইখানে উপস্থাপন করে দিয়েছি। আশা করি এই টপিকটা পড়লেই তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তার উপরে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ চর আছে, যেমন চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর ফ্যাশন, চর কুকরি মুকরি, চর নিজাম, চর জঙ্গলি, চর মনপুরা, চর জহিরুদ্দিন, চর ফয়েজউদ্দিন। এই চরগুলো অবস্থিত হচ্ছে ভোলাতে। কোথায়? ভোলাতে। এবং আমরা জানি মনপুরা ভোলাতে অবস্থিত। চর গতারিয়া, চর আলেকজান্ডার, এই দুটো অবস্থিত হচ্ছে লক্ষ্মীপুরে। দেখো চর গতারিয়া, চর আলেকজান্ডার লক্ষ্মীপুরে অবস্থিত। উরির চর, দেখো উরির চর, চর সৃজনী, চর শাহবানী, ভাসানচর অবস্থিত নোয়াখালী। এর মধ্যে ভাসানচরটা খুব বেশি পরিমাণে বিখ্যাত। তারপর দেখো মুহুরির চর বিখ্যাত, ফেনীতে অবস্থিত, পরীক্ষা অনেকবার আসছে। নির্মল চর রাজশাহীতে, ভারত এবং বাংলাদেশ সীমান্তে অবস্থিত। পাটনি চর বা পাখির চর সুন্দরবনে। চর তুফানিয়া, এইটাও গুরুত্বপূর্ণ, এটা অবস্থিত হচ্ছে পটুয়াখালী। তাহলে এইখান থেকে চর তুফানিয়া, নির্মল চর, মুহুরির চর, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভাসানচর, এই জিনিসগুলোকে একটু ভালোভাবে মাথায় রাখলে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার তোমার যে প্রশ্নগুলো আসবে সেগুলোতে ভালো অ্যান্সার করতে পারবে। সো আমরা পরবর্তীতে চলে যাই বাংলাদেশের হাওড় নিয়ে কথা বলবো। তার মধ্যে শুরুতে চলে আসে হাকালুকি হাওড়, যেটা আমার মৌলভীবাজারে অবস্থিত। এই যে হাকালুকি হাওড় দেখতে পাচ্ছ, সেই হাকালুকি হাওড়ের মধ্যে কিন্তু বাইক্যার বিলটা অবস্থিত, যেটা আমাদের শ্রীমঙ্গলে। দেখো অবস্থান সিলেটের মৌলভীবাজার, বাংলাদেশের বৃহত্তম হাওড় সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে। তারপর আয়তন হচ্ছে 18,000,
115 হেক্টর, তন্মধ্যে কেবল বিলের আয়তন হচ্ছে 4400 হেক্টর। এর বাইরে দেখো হাওরে 80-90টি ছোট বড় ও মাঝারি বিল রয়েছে। অর্থাৎ এই হাওরের মধ্যে, হাকালুকি হাওরের মধ্যে প্রায় 80-90টা বিল রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বাইক্যা বিল এবং এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি, 1031তম ওয়ার্ল্ড হেরিটেজ। অর্থাৎ এই যে হাকালুকি হাওরকে ওয়ার্ল্ড ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে 1031তম র্যাঙ্কিংয়ে এটাকে রেখেছে, মাথায় রাখবা। তারপরে দেখো টাঙ্গুয়ার হাওর, এটা অনেকেই জানো, যারা ঘুরতে ভালোবাসো তারা টাঙ্গুয়ার হাওরে যেতে চায়। এখানে খুব নীল পানি থাকে, সেটা সুনামগঞ্জে অবস্থিত। দেখো অবস্থান সুনামগঞ্জে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর এবং রামসার স্থান, প্রথমটি সুন্দরবন এবং দ্বিতীয় এইটি। তারপর আয়তন হচ্ছে 100 বর্গ কিলোমিটার, স্থানীয় নাম হচ্ছে নয়াকুড়ি কান্দার ছয়কুড়ি বিল। তাহলে দেখো স্থানীয় নাম হচ্ছে নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল, এটা হচ্ছে এটার স্থানীয় নাম। সো এই খুব ইজিলি আমরা স্থানীয় নামটাও শিখে ফেললাম। এখন যদি আমরা দেখি হাইলাওয়ার, যেটা বললাম দেখো হাইলাওয়ার মৌলভীবাজার হবিগঞ্জ, এটা কোথায় অবস্থিত? হাইলাওয়ার বাইক্যা বিলের দেশের প্রথম হচ্ছে। দেখো হাইলাওয়ারের বাইক্যা বিল, দেখো এই যে হাইলাওয়ার, এই হাইলাওয়ারের মধ্যেই বাইক্যা বিলটা আছে। আচ্ছা দুঃখিত, আমি একটু আগে বলেছিলাম যে হাকালুকি হাওড় না, হাইলাওয়ারের মধ্যে বাইক্যা বিলটা আছে। এবং এটা হচ্ছে তোমার বাইক্যা বিলের একটা ছবি, এইখানে যাই আমরা পুরো প্রকৃতিটাকে দেখতে পাই। এটা শ্রীমঙ্গলে অবস্থিত। সো বাইক্যা বিল হচ্ছে তোমার হাইলাওয়ারের একটা অংশ, ঠিক আছে, হাইলাওয়ারের একটা অংশ। এটার আয়তন হচ্ছে 10,000 হেক্টর। তারপরে দেখো বাংলাদেশের জলপ্রপাত ও মানে ঝর্ণা মাধবকুণ্ড জলপ্রপাত, যেটাও সিলেটে অবস্থিত। তাহলে দেখা যায় মাধবকুণ্ড জলপ্রপাত, এটার স্থান হচ্ছে বড়লেখা মৌলভীবাজার আমার নিজের জেলায়। বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত, উচ্চতা 162 ফুট, এটা কোথায় অবস্থিত? মাধবকুণ্ড মৌলভীবাজার। তারপরে দেখো হামহাম জলপ্রপাত, এইটাতে আমি গিয়েছি, এটা আমার একেবারে বাড়ির কাছে, শ্রীমঙ্গলের কমলগঞ্জে অবস্থিত। তাহলে দেখো এটা হচ্ছে অবস্থান মৌলভীবাজার, দ্বিতীয় সর্বোচ্চ, উচ্চতায় 147-170 ফুট, ঠিক আছে। তারপরে দেখো শৈলপ্রপাত, শৈলপ্রপাত এটা বান্দরবন শহর থেকে একটু দূরে অবস্থিত। তার মানে শৈলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর হবে বান্দরবন। কোথায়? বান্দরবন, এটা মাথায় রাখবা যে কোথায় অবস্থিত, বান্দরবন অবস্থিত, ঠিক আছে। তারপরে দেখো নাফাখুম জলপ্রপাত, নাফাখুমও কিন্তু এই যে দেখো বান্দরবানের থানচি উপজেলা, তাহলে থানচি বান্দরবন, এটাতে কি অবস্থিত? নাফাখুম জলপ্রপাত। আর এই নাফাখুম জলপ্রপাতকে বলা হয় বাংলার নায়াগ্রা, নাফাখুম জলপ্রপাতকে বলা হয় বাংলার নায়াগ্রা। আমি এই পিডিএফটা দিয়ে দিব। সো আমরা পরবর্তী অংশটা দেখি, হিমছড়ি ঝর্ণা। হিমছড়ি ঝর্ণা অবস্থান হচ্ছে কক্সবাজার, শীতল পানি ঝর্ণা হিসাবে গুরুত্বপূর্ণ। এইটা একবার নোট করে রাখো, অনেক পরীক্ষায় আসছে, তোমাদের বেলায় আসতে পারে, ঠিক আছে, তোমাদের বেলায়ও আসতে পারে। কোনটা? শীতল পানির ঝর্ণা হিসাবে পরিচিত হিমছড়ি ঝর্ণা। হিমছড়ি ঝর্ণাটা কী হিসাবে পরিচিত? শীতল পানির ঝর্ণা, ঠিক আছে। আমরা পরবর্তী টপিকটা দেখি, সীতাকুণ্ড কোথায়? এটার অবস্থান চট্টগ্রামে, আমরা জানি গরম পানির ঝর্ণা। দেখো গরম পানির ঝর্ণা হিসাবে সীতাকুণ্ড খুব ভালোভাবে পরিচিত সারা বাংলাদেশে। তারপরে যদি আমরা চলে যাই, এইখানে অনেকগুলো ঝর্ণার নাম দেওয়া আছে, যেমন বাকলাই ঝর্ণা উপস্থিত হচ্ছে বান্দরবনের থানচিতে, তারপর হচ্ছে তোমার খৈয়াচরা ঝর্ণা চট্টগ্রামের মিরসরাইয়ে, সহস্রধারা ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ডুতে, পরিকুণ্ডু বড়লেখা মৌলভীবাজার, তারপর হচ্ছে তোমার রিঝুক রুমা বান্দরবন, রিসাং খাগড়াচড়ি, তিনাম ঝর্ণা আলিকদম বান্দরবন, ফাইপি জলপ্রপাত বান্দরবনের থাইকাপাড়ায় অবস্থিত। তারপর দেখো রাইখং জলপ্রপাত অবস্থিত রাঙামাটি, তারপর হচ্ছে আমিয়াখং জলপ্রপাত বান্দরবনের থানচি, এবং সুবলং ঝর্ণা, এইটা গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে, সুবলং ঝর্ণা রাঙামাটিতে অবস্থিত। তুমি কাপ্তাই থেকে যদি নৌকা নিয়ে ঘুরতে যাও, তোমাকে সুবলং ঝর্ণাতে কিন্তু নিয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল আউটপুটটা, তোমরা চাইলেই পিডিএফ থেকে এটা আরও ভালোভাবে পড়তে পারো। এখন যদি আমরা একটু পাহাড় নিয়ে কথা বলি, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়, যেটা ময়মনসিংহ অবস্থিত। কোথায়? ময়মনসিংহ, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো যে ময়মনসিংহে অবস্থিত গারো পাহাড়, এটি দেশের বৃহত্তম পাহাড়, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। গারো উপজাতিরা বাস করে গারো পাহাড়ে, উচ্চতা 2050 ফুট। গারো পাহাড়ের দীর্ঘতম নদীর নাম হচ্ছে সিমসাং। তাহলে দেখো গারো পাহাড়ের দীর্ঘতম নদীর নাম সিমসাং, নোটেড। তারপরে দেখো এখানে বলা হচ্ছে কুলাউড়া পাহাড়, আমাদের এই যে শ্রীমঙ্গলের কাছে, এইটার অবস্থা মৌলভীবাজার জেলায়। এ পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে, যে ইউরেনিয়াম পাওয়া যাওয়ার কারণে
এই কুলাউড়া একটু বেশি পরিচিত। এই যে কুলাউড়া পাহাড়টা খুব বেশি পরিচিত কারণ এখানে ইউরেনিয়াম পাওয়া গেছে। তো পরীক্ষায় যদি প্রশ্ন দেয় বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে, চোখটা বন্ধ করে বলবা কুলাউড়া। কোথায়? কুলাউড়া পাহাড়ে। সো আমরা একটু যদি পরের অংশটা দেখি, বাংলাদেশের পাহাড় আলুটিলা পাহাড়। আলুটিলা খাগড়াছড়িতে অবস্থিত, খুব ভালো একটা জায়গা যেটা খুব বেশি পরিমাণে পরিচিত। দেখো খাগড়াছড়িতে, খাগড়াছড়ির সর্বোচ্চ পাহাড়, এটি একটি পর্যটন স্থান, জুম চাষ করা হয়। তাহলে আলুটিলায় বা খাগড়াছড়িতে কী করা হয়? জুম চাষ। জুম চাষ, পয়েন্ট টু বি নোটেড, এই পয়েন্টটাকে একটু নোট করে রাখো। আমরা এখন পরবর্তী অংশতে যাব, চিম্বুক পাহাড়। তাহলে দেখো অবস্থান বান্দরবানে, পাহাড়ের রানী বা কালা পাহাড় নামে পরিচিত। অর্থাৎ চিম্বুক পাহাড়কে পাহাড়ের রানী বা কালা পাহাড় বলা হয়। এই পাহাড়কে বাংলাদেশের দার্জিলিংও বলা হয়। তার মানে বাংলাদেশের দার্জিলিং কোনটা? সেটা হচ্ছে তোমার চিম্বুক পাহাড়। এখানে মারমা উপজাতিরে বাস করে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় চিম্বুক পাহাড়ে, চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে, চোখ বন্ধ করে বলবা মারমা উপজাতি। কারণ মারমা উপজাতি বাস করে। তারপরে দেখো বাংলাদেশের পাহাড় লালমাই পাহাড়। লালমাই কুমিল্লা শহরে অবস্থিত। তারপর হচ্ছে আয়তন 34 বর্গ কিলোমিটার, উচ্চতা এইগুলা লাগে না, লালচে মাটি। এটা জাস্ট মাথায় রাখবে যে লালমাই পাহাড় কুমিল্লাতে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কুমিল্লাতে অবস্থিত, এই জিনিসটা তুমি জানো কি না। এই দুইটা জিনিস হইলেই খেলা শেষ, লালমাই কুমিল্লা, ঠিক আছে। তারপরে দেখো বাংলাদেশের পাহাড় চন্দ্রনাথ পাহাড়, যেটা হচ্ছে তোমার সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত। এখানে হিন্দুদের তীর্থস্থান রয়েছে, গরম পানির ঝর্ণা রয়েছে, যেটা আমরা একটু আগেও পড়েছি, এবং এটা হিন্দুদের তীর্থস্থানের একটি জায়গা। এখানে যে তুমি যখন এই চন্দ্রনাথ পাহাড়ের একবার উপরে যাবা, সেখানে একটা মন্দির দেখতে পারবা, এবং সেই জায়গায় কিন্তু হিন্দুরা যে তাদের তীর্থস্থান হিসেবে সেই জায়গাটাকে খুব ভালোভাবে সম্মান করে, বা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সেই জায়গায় তাদের ধর্মীয় কার্যকলাপ করে থাকে। এটা কিন্তু খুব ভালোভাবে এই জন্য বিখ্যাত। তারপরে যদি দেখো বাংলাদেশের পাহাড় বাটালি পাহাড়। বাটালি পাহাড় চট্টগ্রাম শহরে অবস্থিত। চট্টগ্রাম শহরের সর্বোচ্চ পাহাড়ের নাম হচ্ছে বাটালি পাহাড়। তাহলে তোমাকে যদি বলি চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে বড় পাহাড়টার নাম কি, উত্তর হবে বাটালি পাহাড়। বাটালি পাহাড় দেখতে কীরকম? এই যে অনেকটা এইরকম। তারপরে দেখো হিমছড়ি কোথায়? হিমছড়ি হচ্ছে কক্সবাজারে শীতল পানির ঝর্ণা। এটাকে বলা হয় শীতল পানির ঝর্ণা, আর গরম পানির ঝর্ণা হচ্ছে সীতাকুণ্ডতে। তাহলে সীতাকুণ্ডুতে গরম পানির ঝর্ণা, আর তোমার হিমছড়ি কক্সবাজারে হচ্ছে শীতল পানির ঝর্ণা। আর এখানে বলা হচ্ছে এর অন্য নাম হচ্ছে পরিমোড়া। তাহলে যদি জিজ্ঞেস করে পরিমোড়া, তাহলে যে শীতল পানির ঝর্ণার আরেক নাম কি? পরিমোড়া, পরিমোড়া, ঠিক আছে। তারপরে দেখো বাংলাদেশের পাহাড় রামজু বা সিপ্পি পাহাড়। অবস্থান বান্দরবন, উচ্চতা এবং উপজাতির বাস। অর্থাৎ রামজু বা সিপ্পি পাহাড় এটা কোথায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত। এবং এই হচ্ছে আমাদের ক্লাস। সো আশা করি ক্লাসটা তুমি অনেক বেশি পরিমাণে উপভোগ করেছো। তোমার বন্ধুকে মেনশন দিয়ে দিতে পারো, চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। আমাদের অনেক যত্ন সহকারে ক্লাসগুলো নেওয়া হবে কোর্সের মধ্যে, যার মাধ্যমে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালোভাবে রেডি করে দেওয়া হবে। এইগুলো পড়ে গেলে এইখান থেকেই কমন পাবা। এর বাইরে তুমি যদি নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমাদের সাথে থাকো। 30টা ক্লাস করলে ঢাকা ইউনিভার্সিটির সব এমসিকিউ কমন আসবে দেখবা। আসসালামু আলাইকুম।